আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? তো মাইক্রোসফট অফিসের ধারাবাহিক প্রথম টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। মাইক্রোসফট অফিস নিয়ে আমার আজ প্রথম টিউটোরিয়াল, এরপর থেকে আমি ধারাবাহিকভাবে টিউটোরিয়ালগুলো আমার চ্যানেলে আপলোড দিয়ে দেব। যদি আপনারা মাইক্রোসফট অফিস নিয়ে ইন্টারেস্টেড হন তাহলে আমার ভিডিওগুলো ফলো করতে পারেন। আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি, আমার ভিডিওগুলো দেখলে আপনার অফিস সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকবে না ইনশাল্লাহ। তো বেশি কথা না বলে চলুন ভিডিওর মূল অংশে চলে যাই। তো এখান থেকে আমি অফিস ওপেন করলাম। তো অফিস ওপেন করার পর আপনি এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো অফিস সম্পর্কে কম বেশি সবাই জানেন যে যত প্রকার অফিসিয়ালি কাজ আছে সবগুলো কাজ কিন্তু মাইক্রোসফট অফিস এবং এক্সেলে হয়ে থাকে। তো রিসেন্ট যে ডিজিটাল বাংলাদেশ যে ফাইলটি আছে, আমি এটা আপনাদের দেখার জন্য আমি এটা অফলাইনে তৈরি করেছি। তো এটা আমি ওপেন করলাম, সম্পূর্ণ ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন। তো এই ইন্টারফেসটা সম্পর্কে আপনাদের কিছু কথা আমি শুরুতেই বলে নেই, কারণ অনেকেই নতুন আছে, এগুলো সম্পর্কে না জানলে পরবর্তী সমস্যা হবে। তো প্রথমে বাঁ দিকের উপরে যে কর্নারে দেখতে পাচ্ছেন কয়েকটা অপশন, যেমন এখানে কয়েকটা অপশন আছে, এইগুলোকে বলা হয় কুইক টুল। এগুলো আপনি মডিফাই করতে পারবেন, এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন, আবার নতুন অ্যাডও করতে পারবেন, ঠিক আছে। তারপরে নিচে যে এই যে এখানে দেখতে পাচ্ছেন ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, পেজ লেআউট ইত্যাদি ইত্যাদি, এইগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আপনার টুল বার। হোমের নিচে পেস্ট থেকে শুরু করে সিলেক্ট পর্যন্ত যে অপশনগুলো আছে এইগুলোকে বলা হয় রিবন। তারপরে নিচে দেখেন একটা স্কেলের মতো আছে, যেমন এখানে 1 2 3, এটাকে বলা হয় রুলার। তারপরে এটা হচ্ছে আপনার মেইন বডি, এটাও রুলার। তো নিচে দেখেন এখানে একটা ব্লু কালার দিয়ে একটা টেবিলের মতো দেওয়া আছে, তো এটাকে বলা হয় ওভারভিউ। এখানে আপনার পেজে কতগুলো ওয়ার্ড আছে, কতটা পেজ আছে, সবগুলো কিন্তু আপনি নিচে দেখতে পাবেন। দেখেন দেখেন এখানে পেজের সংখ্যা দেখাবে। এই ফাইলটার মধ্যে যদি আপনার 100টা বা 200টা পেজ থাকতো, সেগুলো কিন্তু এখান থেকে কাউন্ট করতে পার। তারপর এখানে ওয়ার্ড দেখাবে, এখানে আপনার প্রতিটা পেজে বা সম্পূর্ণ যতগুলো পেজ থাকবে এইগুলো পেজের মধ্যে কতটা ওয়ার্ড আছে এখানে শো করবে, আপনি এখান থেকে এটা কাউন্ট করতে পারবেন, ঠিক আছে। এটা আপনার রাইটিং ওভারভিউ, এখান থেকে আপনি যখন রাইটিং করবেন তখন এটা কিন্তু আপনার কলমের মতো একটা দেখাবে এখানে। তারপর এখানে ডান দিকে দেখেন, এখানে আছে আপনার আইকন দেখতে পাচ্ছেন, এখানে তিনটা আইকন দেখতে পাচ্ছেন। তো এখানে হচ্ছে রিড মোড, তারপরে প্রিন্ট লেআউট মোড, তারপরে হলো ওয়েব মোড। তারপর এখান থেকে আপনি জুম ইন জুম আউট করতে পারবেন, এখান থেকে ধরে আপনি জুম ইন জুম আউট করতে পারবেন। তো মোটামুটি এই যে আপনি এই পেজটা দেখতে পাচ্ছেন, মোটামুটি এইগুলোই হচ্ছে আপনার ওয়ার্ডের যে অপশনগুলো এইগুলো। তো প্রথমে আমি ধারাবাহিকভাবে, যেহেতু বলছি যে ধারাবাহিকভাবে টিউটোরিয়াল দেবো, তো প্রতিটা অপশন নিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করব, কোন অপশনে কি কি কাজ হবে অপশনগুলো আমি আপনাদেরকে দেখাই দেব। তো ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখলে অবশ্যই অনেক কিছু আপনি জানতে পাবেন। তো এখানে দেখেন প্রথমে প্রথম অপশনটা হচ্ছে হোম, হোমের আন্ডারে এইগুলো কাজ আমরা করব। প্রথমে আছে পেস্ট, কাট কপি, তারপর ফরম্যাট পেন্টার। আমরা আজ এই কয়েকটা অপশন নিয়ে কথা বলবো। তো এখানে দেখেন ডিজিটাল বাংলাদেশ একটা আমি কন্টেন্ট আমি এখানে কপি করছি এবং এখানে একটা টেবিল আছে। তো হোমের নিচে যে কাট কপি পেস্ট এগুলো হাইড অবস্থায় আছে, এইগুলো ডিফল্টভাবে হাইড অবস্থায় থাকবে, কারণ আপনি যখন কোনো কিছু সিলেক্ট করবেন না এগুলো কিন্তু শো করাবে না, এগুলো অ্যাক্টিভ হবে না, এগুলো কিন্তু ডিটেক্ট আকারে রয়ে গেছে। তো এখান থেকে যখন আমি ডিজিটাল বাংলাদেশটা সিলেক্ট করে নেব তখন দেখেন যে এগুলো অ্যাক্টিভ হয়ে গেল, কিন্তু পেজটা এখনও অ্যাক্টিভ হয় নাই। কারণ কি, আমরা যখন কাট করব অথবা কপি করব তারপর কিন্তু পেজটা আপনার কি হবে, অ্যাক্টিভ হবে। তো এখান থেকে যদি আমি কপি করে নেই ডিজিটাল বাংলাদেশটা, আমি যদি এখান থেকে কপি করে নেই, দেখেন যে এটা অ্যাক্টিভ হয়ে গেল, তার মানে কি এটা এখন কাজ করবে। তো কার্ডের কাজ কি জানেন মূলত সবাই? তো কার্ডের কাজ হচ্ছে ডিলিট হবে না কিন্তু মুভ হবে, মুভ হয়ে অন্য স্থানে আপনার ওটাকে পেস্ট করে দেওয়া যাবে, কিন্তু ডিলিট করলে আর পেস্ট করা যাবে না। মূলত কার্ডের কাজ হচ্ছে এটা, মুভ হবে কিন্তু ডিলিট হবে না। কপির কাজটাও আপনি আমি বলে দেই, কপির কাজটা হচ্ছে যে মুভও হবে না, ডিলিটও হবে না, অথবা ডাবল হবে। কপি তো বুঝেন সবাই। তো এইগুলো মোটামুটি সবাই জানে, কাট কপি পেস্ট এগুলো সবাই জানে, এগুলো এই সম্পর্কে কিছু বলার দরকার পড়ে না। তো মূলত যে ফরম্যাট পেন্টার, এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে হবে, কারণ এই ফরম্যাট পেন্টার সম্পর্কে অনেকেই জানে না। এই যে ডিজিটাল বাংলাদেশ, আমি এইটা নিয়েই আপনাকে দেখাই দিছি, ডিজিটাল বাংলাদেশ এইটাকে এটা কোন ফরম্যাটে আছে বা এর ফরম্যাটগুলো কি কি আপনাকে জানতে হবে।
ডিজিটাল বাংলাদেশের যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটটা আপনাকে আমি বলতেছি। তো ডিজিটাল বাংলাদেশের ফন্ট হচ্ছে ক্যালিবেরি ফন্ট, এবং ফন্টের সাইজ 17, ফন্ট আছে বোল্ড, এবং ফন্টের কালার রেড। এইদিকে যে ব্ল্যাক ওয়ার্ডগুলো আছে এইগুলোকে সম্পূর্ণ এই প্যাসেজটাকে আমি ডিজিটাল বাংলাদেশের ফরম্যাটে করে দেব। তো এটা করার জন্য আমাকে কি কি করতে হবে, এর ফন্টটা দেখতে হবে, এর ফন্ট আছে 17 এবং ফন্ট আছে ক্যালিবেরি, বোল্ড আছে এবং কালার রেড আছে। তো এটা কি আমি এইগুলো মার্ক করে মানে এখান থেকে ফন্ট চেঞ্জ করব, আবার ফন্টের সাইজ চেঞ্জ করব, বোল্ড করে দেব, তারপর কালার চেঞ্জ করব, এতগুলো কাজ আমাকে করতে হবে। কিন্তু এই সমস্ত কাজ আমি এক ক্লিকেই করতে পারবো, সেটা হচ্ছে ফরম্যাট পেইন্টারের মাধ্যমে। ডিজিটাল বাংলাদেশের মতো আমি এই হেডিংটা করে দেব। সেটা করার জন্য আমি ফরম্যাট পেইন্টারের সাহায্য নিব। তো এখান থেকে আমি এটা সিলেক্ট করে দিলাম, ডিজিটাল বাংলাদেশ সিলেক্ট করে দিলাম এবং ফরম্যাট পেইন্টারে ক্লিক করলাম। ক্লিক করে আমি যতটুকু জায়গা আমি ডিজিটাল বাংলাদেশের ফরম্যাটে করতে চাচ্ছি অতটুকু জায়গা আমি মার্ক করে নেব। মিনিং অফ ডিজিটাল বাংলাদেশ, আমি এই হেডিংটা ডিজিটাল বাংলাদেশের ফরম্যাটে করব। তো এখান থেকে আমি এটা মার্ক করে নিলাম। এখান থেকে মার্ক করে নিয়ে আমি ছেড়ে দেব, জাস্ট শুধু ছেড়ে দেব। তো দেখেন এখানে ফন্ট বোল্ড, ফন্টের সাইজ 17, ফন্টের নেম ক্যালিবেরি, তারপর হচ্ছে ফন্টের কালার রেড। তো দেখেন সেমভাবে এইটা হয়ে গেছে, ফন্টের সাইজ 17, বোল্ড, ফন্টের নেম হচ্ছে ক্যালিবেরি ফন্ট, তারপর ফন্টের কালার হচ্ছে রেড, সম্পূর্ণটা কিন্তু এটার মতো হয়ে গেছে। মূলত ফরম্যাট পেন্টারের কাজ হচ্ছে এইরকম, যেটাকে আপনি সিলেক্ট করে পেস্ট করে ছেড়ে দিছেন তো ওই ফরম্যাটে সবগুলো হয়ে যাবে। তো প্রথম টিউটোরিয়ালে আজ আমি আর বেশি কথা বলবো না, আপনাদের যা শুধু কাট কপি পেস্ট এবং ফরম্যাট প্রিন্টারের কাজগুলো দেখাইলাম কিভাবে কাজগুলো করতে হয়। তো পরে পর্বে আমি দেখাবো হোমের আন্ডারে যে বাকি অপশনগুলো আছে এইগুলো কিভাবে কাজ করতে হয়। তো প্রথম টিউটোরিয়াল হিসেবে আমি আর বেশি কথা বলবো না আর ভিডিওটা বড় করব না। তো আপনারা যদি ওয়ার্ডের যাবতীয় ডিটেলস সম্পর্কে আপনারা জানতে ইচ্ছুক হন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আমি যেগুলো ভিডিও আপলোড দেব সম্পূর্ণ ভিডিও A to Z দেখবেন। ইনশাল্লাহ আপনার ওয়ার্ড সম্পর্কে কোনো প্রকার প্রশ্ন থাকবে না। তো দর্শক বেশি কথা বলবো না, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তীতে ভিডিওগুলো নোটিফিকেশন পেতে গেলে বেল বাটনটি অন করে দিবেন। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।